আলাদা হয়ে মৌমিতার কষ্টটা একটু বেড়ে গেছে, কিন্তু কিছু করার নেই, আমি আজই অবশ্য হেল্পে, কোনো প্রবলেম নেই। ও যখনই যা প্রবলেম হয় আমাকে বলবে, আমি সেটা হেল্প করব। এমন একটা বাইক করে রেখেছি যেটা আমাকে পেটেল মেরে চালাতে হয়। সবাইকে সুপ্রভাত, আজকে আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। সকালবেলা বাজারের ব্যাগ নিয়ে বাজারে যাবো বলে বেরিয়ে গেছি, অ্যাকচুয়ালি বাজার করতে নয়, মাছ আনতে। আর মৌমিতা আর প্রীতি যাবে সামনে বাজারে, মানে সামনে দোকানে। কি আনতে যাবা? সুজি খাবে বলছে সকালবেলা, বাড়িতে নাকি বিস্কুট টিস্কুট সব শেষ হয়ে গেছে। এখন আমি এই তিন দিন তো খুব ব্যস্ত ছিলাম, বাজারে যেতে পারিনি, এদিক ওদিক ঝামেলায় কেটে গেছে। তাও যদি আমাকে একবার বলতো যে বিস্কুট শেষ হয়ে গেছে, আমি হয়তো এনে দিতাম, কিন্তু আমাকে বলেনি, তার জন্য আমি আনিনি। ও যদি বলতো তাহলে আমি আনতাম, বাজার থেকে আসছে যদি আমি এনে দিতাম, কি সমস্যা ছিল, কিন্তু বলেনি। তো যার জন্য এখন আজকে হয়তো বাজারে যাবো না, গেলে কালকে যেতে পারি, কালকে গেলে ওর জন্য এনে দেবো। আপাতত আজকে যেভাবে সেভাবে চালাতে হবে। তো চলো আমরা ফাইনালি আমি আমার বাইক নিয়ে বার হয়ে গেলাম। এটা হচ্ছে সেই বাইক যেটা বিনা তেলে চলে। আর রাস্তায় মৌমিতাদের সাথে দেখা হয়ে গেল, মৌমিতার প্রীতি হেঁটে হেঁটে যাচ্ছে, বাট আমি সাইকেলে চালিয়ে যাচ্ছি। ফাইনালি গাইস আমার মাছ নেওয়া হয়ে গেছে, আর মাছটা নিয়ে এখন আমি আমার বাইক নিয়ে চালিয়ে চালিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর এত পরিমাণে গরম পড়েছে আপনাদের কি বলবো, গরমের কোনো ঠিক ঠিকানা নেই। আর সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বন্যাত্রাণ শিবির, যেটা আমাদের এই সাইডে নদী মাতৃক এলাকা, যেখানে যদি কোনো কারণে নদী বাঁধ ভেঙে যায় তাহলে আমরা এই বন্যাত্রাণে এসে আশ্রয় নিতে পারি। তার জন্য সরকার এটা করে রেখেছে। এমন একটা বাইক করে রেখেছি যেটা আমাকে পেট্রোল মেরে চালাতে হয়। যদি এটা সত্যিকারের বাইক হতো তাহলে কিন্তু এটা তেলে চলতো, আর আমাকে এত কষ্ট করতে হতো না। কিন্তু কিছু করার নেই, এটা কষ্ট করলে অনেক আরাম আছে, কারণ এটা এক ধরনের এক্সারসাইজ, যেটা করলে শরীর ভালো থাকে, মন ভালো থাকে, শরীর সতেজ থাকে, সব দিক থেকে উপকার। ফাইনালি গাইস মাছ নিয়ে বাড়িতে চলে আসলাম, আর এখন দেখতে পাচ্ছেন মেজো বৌদি মাছটা কেটে সাহায্য করছে, তার কারণ মৌমিতা মাছটা কাটতে পারে না, উঠতে বসতে একটু সমস্যা হয়, তাই মেজো বৌদি মাছটা কেটে দিচ্ছে। সকালবেলা কি রান্না করছে? সুজি নিয়ে চলে এসছে, কটা নিয়ে এসছে? কত নিয়েছে? আমি তো এক্ষুনি এক পিস ভেজে দিলে আমার পান্তা খাওয়া হয়ে যাবে। পান্তা ওই এক পিস ভেজে দিলে খাওয়া হয়ে যাবে বেচারা রে। হয়েছে ভাত, এখানে মাছ ভাজা হচ্ছে, সকালবেলা মাছ নিয়ে এসছি, বেচারা ঘেমে যাচ্ছে গরমে, কারেন্টটাও নেই আজকে, সকাল থেকে রবিবার তো, ওই জন্য সমস্যা। আলাদা হয়ে মৌমিতার কষ্টটা একটু বেড়ে গেছে, কিন্তু কিছু করার নেই, আমি আজই অবশ্য হেল্পে, কোনো প্রবলেম নেই। ও যখনই যা প্রবলেম হয় আমাকে বলবে, আমি সেটা হেল্প করব। যেমন এখন মাছটাও ভাসতে একটু সমস্যা হচ্ছিলো, কারণ ওদিকে ভাতের ফ্যান পাশাতে হবে, তাই আমি একটু হেল্প করে দিচ্ছি। আর এখন দেখতে পাচ্ছেন ও ফ্যানটা পাশাচ্ছে, আর এদিকে কিন্তু মাছ ভাজাও কমপ্লিট হয়েছে গরম গরম, আর আমাকে ভাত জল দেওয়া পান্তা দিয়ে মাছ ভাজা দিয়েছে, উহ অসাধারণ। আর এখন আমি থালাই করে মায়ের জন্য ভাত নিয়ে যাচ্ছি। তোমার ভাত ওই জন্য তো আমি নিয়ে আসলাম, তুমি নাও, রেখে দিয়ে আসবো। আমরা তো মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে নিলাম, আর মৌমিতা এখন কিনে খেতে বসেছে। এটা দেখি কি, এটা কুমড়ো ভাজা। ও অ্যাকচুয়ালি ভাতটা একটু লেট করে খাচ্ছে, তার কারণ তার আগে কি খেয়েছো? ও অলরেডি সুজি খেয়েছিল সকালে, তা আবার ভাত খাচ্ছে। এটা খুব ভালো যে দুবার ধরে খাচ্ছে, এটা খুব ভালো বিষয়। হ্যাঁ এখন সেটা কি বলবো আর, দুঃখের কথা। তো আপনারা তো দেখেছেন আগের দিনে ড্রাগন ফল, আর সেটা দুটো আনা হয়েছিল, একটা সবাই মিলে ভাগ করে খাওয়া হয়েছে। আর আজকে ওটা একটা মৌমিতার জন্য স্পেশাল রাখা ছিল আর কি, ওটা আমি স্পেশালি ওর জন্যই এনেছি। আমি জানি একটা সবাইকে ভাগ করে খেতে পারে, একটা ওর জন্য, তো এখন সেইটা আমি কেটে এনে দিয়েছি ওর জন্য। এই যে দেখুন, আর এটা আমি ওর হাতে তুলে দেবো, তুমি খাও, এটা স্পেশাল ফর ইউ। আরে ওটাই তোলো না, উঠবে। ওইটা আমাকে দাও, ও নাকি তার ভিডিও দেখেছে, মানে সে প্রেগনেন্ট আছে, সে শুধু খায়, আমাকে বলেছে, তাই একটা ওর জন্য স্পেশাল রেখে দিয়েছে আর কি। একটু জিপটা বার করো, একটু জিপটা বার করো।
পুরো রাক্ষসী রাক্ষসী দেখাচ্ছে। তোমার জিপটা বার কর, তোমারটা দেখা যাচ্ছে না। তো ফ্রেন্ড, সবাইকে শুভ সন্ধ্যা। সন্ধ্যাবেলা আমি গেছিলাম মোড়ে মাথায়, কারণ মৌমিতা কয়েকদিন ধরে শিমলা খাবে খাবে বলছিল, তাই শিমলা নিয়ে এসেছি। আর অ্যাকচুয়ালি কী বলুন তো, যখন যেটা খেতে চাই আমি সেটা বারণ করি না, যেভাবে হোক সেটা নিয়ে আসি। আমাকে দুদিন আগে বলেছিল, তাই আমি আজকে গিয়ে নিয়ে আসলাম। তোর হাতে দেওয়া তো ভীষণ খুশি হয়ে আছে। তুমি তো খালি হাতে যাও, পয়সা নেই গুরু, আমি বুঝতে পারি। আগে একদিন মাকে শিঙড়া এনে দিয়েছিল, মা শিঙড়া খেয়ে বলেছিল শিঙড়াটা দারুণ হয়েছে। তাই মাকে আজকে একটা জায়গায় দুটো শিঙড়া দিলাম, আর মা খুবই খুশি হলো, বললো যাক দুটো শিঙড়া খাও ভাগো বলছিলাম, পেয়ে গেছি হাতে। তো মা খুবই খুশি হয়ে জলের বোতলটা নিয়ে বাইরে চলে গেল, কারণ শিঙড়াটা খেয়ে জল খাবে।